নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজ অর্থাৎ 22 নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত এবং বাংলাদেশের মধ্যে ডে-নাইট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে ম্যাচের প্রথম দিন ছিল এবং এই ম্যাচের রিভিউ তোমাদের সামনে তুলে ধরব। রাতের আলোয় সাদা জামা পরে টেস্ট ক্রিকেট চলছে, এতদিন এটা স্বপ্নই মনে হতো, অবশেষে সেটা সফল হলো। দিনের আলো ফুরিয়ে ফ্লাড লাইটের আলো জ্বলে উঠতেই এক মায়াবী পরিস্থিতি তৈরি হলো ইডেনে। শুক্রবার সকালে ইডেন গার্ডেন্সের সামনে ধীরে ধীরে ভিড় বাড়ছে ক্রিকেট প্রেমীদের। ওই ভিড়ের মধ্যে থেকেই আলাদা আলাদাভাবে খুঁজে নেওয়া গেল একটি বাংলাদেশ সমর্থক দল এবং একটি ভারতীয় সমর্থক দল। কেউ কারো কথা শোনেনি, অথচ কি দুই দলের কথা এক। দু দলেরই বক্তব্য, টেস্ট ম্যাচটি 5 দিনের হোক আর বাংলাদেশ যেন লড়াই করে। কিন্তু আফসোস, ক্রিকেট ভক্তদের সে প্রার্থনা কাজে দেবে না, কারণ টেস্টের বর্তমান যা পরিস্থিতি তাতে তৃতীয় দিনে ফ্লাড লাইট জ্বালাতে লাগবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে। আগেই বলা হয়েছিল এই টেস্ট শুধুমাত্র কোনো খেলা নয়, এটা দুই বাংলা সেতু বন্ধনের একটা মুহূর্ত। সকালের ইডেনের মুডটাও ঠিক সেরকমই ছিল। একটা সময় মনে হচ্ছিল ইডেন আবার 15 বছর আগে ফিরে গিয়েছে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কলকাতার উন্মাদনা বরাবরই। কিন্তু এখন যেন আরো বেড়ে গিয়েছে, মানুষের মুডই বুঝিয়ে দিচ্ছে বিরাটরা নন, এই টেস্টের নায়ক দাদাই। ম্যাচ শুরুর আগে টিভিতে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছিলেন ম্যাচকে কিভাবে আকর্ষণীয় করা যায়, সেটা সিএবি জানে, জানেন সৌরভ। ঠিক কথাই, ম্যাচের শুরুতেই যেন সুরটা বেঁধে দিল সেনার ব্যান্ড পার্টি। বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠলো তাদের বাজনায়। তারপর ঘন্টা বাজিয়ে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ম্যাচ স্টোরিতে আসা যাক। প্রথম দিনের শেষে 3 উইকেটে 174 রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন কোহলি, তিনি ব্যক্তিগত 59 রানে অপরাজিত রয়েছেন এবং ভাইস ক্যাপ্টেন রাহানে, তিনি 23 রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে 68 রানে এগিয়ে কোহলি অ্যান্ড কোম্পানি। প্রথম ইনিংসে 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 74 উইকেটে রাহানে ও বিরাটের পার্টনারশিপ যুক্ত করেছে 37 রান। বিরাটের সঙ্গে তার ডেপুটি অজিঙ্ক্য রাহানে। টেস্ট ক্যারিয়ারে 23তম হাফ সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন কোহলি। এর আগে ক্যাপ্টেন হিসেবে টেস্টে 2তম 5000 রানের মাইলস্টোন টপকেছেন বিরাট। পূজারা আউট, এবাদত হোসেনের বলে ব্যক্তিগত 55 রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন টিম ইন্ডিয়ার 3 নম্বর ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে 94 রান যোগ করে পূজারা এবং বিরাট জুটি। টেস্ট ক্যারিয়ারে আরও একটি হাফ সেঞ্চুরি রান মেশিন পূজারার। এ নিয়ে টেস্টে 24টি হাফ সেঞ্চুরি করলেন সৌরাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের রান টপকে ফার্স্ট ইনিংসে এগিয়ে গেল ভারত। 2 উইকেট হারিয়ে ভারতের স্কোর 107। ক্যাপ্টেন হিসেবে টেস্ট ক্রিকেটে 5000 রানের গন্ডি টপ করলেন বিরাট কোহলি। ব্যক্তিগত 32 রানে পৌঁছতেই অধিনায়ক হিসেবে টেস্টে 5000 রানের মাইলস্টোন টপকে যান বিরাট। পূজারা ও বিরাটের ব্যাটে 25 ওভারে 100 রানে গন্ডি টপ করলো ভারত, অর্থাৎ রান রেট ওভার পিছু 4। ব্যক্তিগত 15 রানে পৌঁছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 15000 রানের মাইলস্টোনে পৌঁছালেন পূজারা। তারপর তৃতীয় উইকেটে 50 রান যোগ করে বিরাট ও পূজারার অবিভক্ত জুটি। রোহিত শর্মা আউট হওয়ার পর চেতেশ্বর পূজারার সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। 2 ওপেনারকে দ্রুত হারালেও পূজারার সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট। চাপানের বিরতির পর রোহিতের উইকেট হারায় ভারত। ব্রেকের পর প্রথম ওভারের 5ম বলে রোহিতকে LBW করে প্যাভিলিয়নে ফেরান এবাদত হোসেন। 2টি বাউন্ডারি ও 1টি 6 হাঁকিয়ে ব্যক্তিগত 21 রানে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান। 43 রানে 2 উইকেট হারায় ভারত। চা বিরতিতে ভারত প্রাক্তন ক্রিকেটারদের গলফ কারে করে সারা মাঠ ঘোরানো হয়। গলফ কারে প্রথমেই ছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার। চায়ের বিরতিতে 12 ওভার ব্যাট করে 1 উইকেটের বিনিময়ে 35 রান তুলেছে ভারত। রোহিত শর্মা 13 ও চেতেশ্বর পূজারা 7 রানে ক্রিজে ছিলেন। দিনের ফার্স্ট সেশনে ভারতীয় বোলাররা অসাধারণ বল করার পর দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টাতেই জারি থাকে ঈশান্ত শর্মাদের দাপট। বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে 106 রানে অল আউট করে দেয় ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ইনিংসের শুরুতে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসলেও গোধূলির কঠিন সময় নির্বিঘ্নে কাটিয়ে দেয়। এবার আজকের ম্যাচের স্কোর কার্ডের দিকে নজর দেব। বাংলাদেশের ক্যাপ্টেন মমিনুল হক টসিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন এবং তারা প্রথম ব্যাট করে 30 ওভার 3 বলে 106 রানে শেষ হয়ে যায়। তাদের সাদমান ইসলাম ব্যক্তিগত 29 রান করেন, ইমরুল কায়েস 4 রান করেন, মমিনুল হক 0 রানে ফেরত চলে যান, মোহাম্মদ মিথুন 0 রান করেন, মুশফিকুর রহিম 0 রান করেন, মামাদুল্লাহ 6 রান করেন, লিটন দাস 24 রান করেন, তিনি রিটায়ার্ড হার্ট হয়েছেন, নাইম হাসান 19 রান করেন, এবাদত হোসেন 1 রান করেন, মেহেদি হাসান 8 রান করেন, আল আমিন হোসেন 1 রান আর আবু জায়েদ 0 করেন। এদিন ঈশান্ত শর্মা 12 ওভার বল করে 22 রানের বিনিময়ে 5-5টি উইকেট তুলে নেন। উমেশ যাদব 7 ওভার বল করে 29 রানের বিনিময়ে 3টি উইকেট নেন আর মোহাম্মদ সামি 10 ওভার 3 বল করে 36 রানে 2টি উইকেট নিয়েছে। জবাবে ভারত ব্যাট করতে নেমে দিনের শেষে 46 ওভার ব্যাট করে 174 রান করেছে 3টি উইকেট হারিয়ে। ময়ঙ্ক আগরওয়াল 14 রান করেন, রোহিত শর্মা 21 রান করেন, চেতেশ্বর পূজারা 55 রান করেন এবং বিরাট কোহলি 59 রানে অপরাজিত রয়েছেন এবং অজিঙ্ক্য রাহানেও 23 রানে অপরাজিত রয়েছেন। আল আমিন হোসেন 14 ওভার বল করে 49 রানে 1টি উইকেট নিয়েছেন, আবু জায়েদ 12 ওভার বল করে 40 রান দিয়েছেন, এবাদত হোসেন 12 ওভার বল করে 61 রানের বিনিময়ে 2টি উইকেট নিয়েছেন। এই হলো ম্যাচের স্টোরি।